মাতৃপক্ষ তো শুরু হয়নি শুরু হয়েছে মাতৃপক্ষ মাতৃপক্ষ শুরু হয়নি এখনো পিতৃপক্ষ চলছে আর দুর্গাপুজো তো মাতৃপক্ষের পুজো পিতৃপক্ষের পুজো যাহা বলিবে তাহাই মানিতে হইবে কখন হয় রাজ্য রাজনীতিতে এখন চর্চিত একটা শব্দ হচ্ছে চোর শাসকও বলছে বিরোধীরাও বলছে হম চোর 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 কি বলবে আচ্ছা যদি এত চোর দেখতে পাই লোকে চোখে তাহলে কি বলবে সাধু 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 বলবে সাধু তো নয় চোর তো চোর যদি চোর চুরি করে তাহলে তাকে বলতে হবে সাধু ওই যারা শীত কাটে তাদের কি বলা হয় সাধু নিয়ে বলতো আজকে সরকার ব্যাপার হচ্ছে মানে বোনাস যেরকম ডেফার্ড ওয়েজ সেটা ডেফার্ড ওয়েজটা দিতে হবে সেরকম ডিএটাও এটা প্রাইজ ইন্ডেক্সের সঙ্গে যুক্ত করে ডিএ ইনক্রিজটা হয় এবং সেটা দেখতে হয় সর্বভারতীয় ক্ষেত্রে প্রাইজ ইন্ডেক্সটা দেখতে হয় ন্যাশনাল লেভেলে সেটা দেখে বিচারপতিরা মাননীয় বিচারপতিরা তারা বলেছেন যে এটা দেওয়া উচিত এবং রায়টা তো আগেই দিয়েছিল নতুন করে নয় এটা তাদের অধিকার এই অধিকার থেকে তাকে বঞ্চিত তাদের বঞ্চিত করা যায় না দেওয়া উচিত তথাপি শুনতে পাচ্ছি সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য সরকার পরিকল্পনা করছে সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয়ে যাচ্ছে সরকার মানুষের পক্ষে কথা বলে কিন্তু মানুষের বিরুদ্ধেই চলবার জন্য পথ তৈরি করে সরকার ভালো ভালো কিছু কথা বলে কিন্তু দুর্নীতিগ্রস্ত মানুষের তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না এটাই তো সরকারের নীতি ডিএটা তো একজনের অধিকার অধিকার দেবে না বলে একটা সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে মানে ব্যাপারটা ঠিক রকম একটা হাস্যকর না হাস্যকর তো বটেই আবার এই সরকার বলছে সরকার নাকি জনগণের পক্ষে সরকার মানুষের পক্ষে বাংলার মানুষের পক্ষে বাংলার মানুষের পক্ষে যদি হয় তাহলে দিল্লিতে সুপ্রিম কোর্টে যাওয়ার কি প্রয়োজন আছে বাংলার মানুষের স্বার্থে তুমি ডিএটা দিয়ে দাও দেবেটা কি করে কারণ ইতিমধ্যে অনেকগুলো টাকা তো চলে গেল কত দুশো কোটি টাকা নাকি দুশো আটান্ন কোটি টাকা তো চলে গেল বলে কি করে কি হবে আর যাদের বাজেট চল্লিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা ষাট লক্ষ টাকা তাদের ষাট হাজার দিলেই বা আর না দিলেই বা